পর কর্মের প্রেসক্রিপশন দিলেন তারপর জ্ঞানের প্রেসক্রিপশন দিলেন তারপর কর্মসন্ন্যাস তারপর অভ্যাসেরই কথা বললেন ধীরে ধীরে তার হৃদয়ে মাঝে ক্ষেত্র প্রস্তুত করার নিমিত্তে ভক্তির বীজ বপন করে দেওয়ার মনোরথে ভগবান শ্রী গোবিন্দ তার ক্ষেত্রকে চাষাবাদ করে এবং তার হৃদয়ে মাঝে ভক্তির সত্তাটিকে সুদৃঢ় করার জন্য বিশ্বরূপকে দর্শন করিয়েছিলেন একাদশ তারপর ভক্তির বীজ বপন করিয়ে গোবিন্দ ওই রুগীকে অর্জুনকে প্রশ্ন করলেন আর ইউ আউট অফ ডেঞ্জার শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুস্ক যুগের বাহাত্তর নং শ্লুকে এসে ভগবান অর্জুনকে উপ লব আনার জন্য প্রশ্ন করলেন কষ্টি তেতম সুতম পার্থ তয়া একাগ্রে নু চেতুষা কষ্টি তজ্ঞান সম্মুহ প্রণষ্টতে ধনঞ্জয় ও হে ধনঞ্জয় তোমার কি অজ্ঞান জনিত মুহ বিদূরিত হয়েছে তুমি কি যথার্থ স্তরে অবস্থান করছ প্রশ্ন করলেন ডাক্তার কাকে রুগীকে আবার রুগী উত্তর দিচ্ছে শ্রীমদ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুস্কযুগ তিহাত্তর নং শ্লোকে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত ময়া অচ্যুত স্মিত অস্মিগত সন্দেহ করি সে তব ওহে অচ্যুত তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে আমি যথার্থ স্তরে অবস্থান করছি এখন থেকে তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করিব একবার মাত্র ভগবানের নিকট থেকে গীতার কথা শ্রবণ করলেন একবার গীতা পাঠ শ্রবণ করার কারণে অর্জুনের হৃদয় থেকে সমস্ত মোহ সমস্ত সমস্ত কামনা সমস্ত আমরা অসংখ্যবার গীতা পাঠ শুনি অসংখ্যবার গীতা পাঠের আয়োজন করি আমাদের কেন দুঃখ দূর হয় না এই কথাটা প্রথম জানতে হবে তার উত্তর কি জানেন কেমন করে গীতা পাঠ শুনতে হয় সেটাই জানিনা এই জন্যই তো আমি যত্রতত্র আসি না রে বাবা ভালো একটা পরিবেশ প্রয়োজন আমি কথা বলবো আপনিও কথা বলেন তাহলে এটা এটা কি পাঠ নালু পাঠ আগে জানতে হবে গীতাপাত শ্রবণ কি করে করতে হয় উত্তর দিচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ অষ্টাদশ অধায় মুশক যুগের একাত্তর নং শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন শ্রদ্ধাবান অনুশুচ সিনুয়া তপি জনরহ সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্য নাম ভগবান বলছেন এট ফার্স্ট কোয়ালিফিকেশন শ্রদ্ধাবান তোমাকে প্রথমে শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধাবান এবার আমি যদি কথা বলি আপনিও যদি কথা বলেন তাহলে কি শ্রদ্ধা থাকলো ব্যাং দেখবে অতিরিক্ত ডাকে এই ডাকটাই তার মৃত্যুর কারণ ব্যাঙ্গের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে ঠিক কি ঠিক না তাকে দংশন করে সংসারে কেন দুঃখ পাচ্ছি জানেন আমরা অতিরিক্ত কথা বলি এইজন্য রূপঘুশামী পাদ উপদেশ অমৃত নামক গ্রন্থের এক নং লুকে বলছেন ওহে সংসারী জীব বাচ ব্যগাম প্রথমে বাক্যের বেগটাকে দমন করো ইনফ্যাক্টলি ফুল স্টপ ইয়োর স্পিক ইফ ইউ পড়া শান্তেড দিস মোমেন্ট ম্যান বাক্যের ব্যাগকে প্রথমে দমন করতে হবে বাচ ব্যাগম মানস ব্যাগম ক্রুদ ব্যাগম জীব ব্যাগম উদরপস্ত ব্যাগম এতন ব্যাগন জবি শয়ত দীর সর্বমাপি পৃথিবী শশিষা ছয়টা ব্যাককে যদি কেউ দমন করতে পারে এই পুরো পৃথিবীকে সে শাসন করতে পারে পুরো পৃথিবীর সবাই তোমার শিষ্যত্বে পরিণত হবে যদি তুমি ছয়টা ব্যাককে দমন করতে পারো প্রথম ব্যাগটা কি বাক্যের ব্যাগ বুঝে কথা বলতে হবে কুন্তি এসে পাঁচ পুত্র বলল মাতা একটা জিনিস নিয়ে এসেছি কুন্তি জিনিসটা কি শোনার অপেক্ষা করলেন না বলেন পঞ্চব্রাতা বন্টন করে নাও কি অপরাধটা করলেন দেখুন যার কারণে দ্রৌপদীর জীবনে দুঃখ নেমে আসলো যার কারণে মহাভারতের এত করুণ কাহিনী আজ মা পরের কথাটা শোনার আর চেষ্টা করলেন না এই জন্য যুধিষ্ঠির মহারাজ চমৎকার একটা উক্তি করেছিলেন যে কথা বুঝে বলতে হবে এবং যত কম কথা বলবে সংসারে তত তুমি ভালো থাকতে পারবে দিন যত কম কথা বলবে তত তুমি ভালো থাকতে পারবে একটা জগতের বুকে বুবার শত্রু নেই ঠিক ঠিক না আমরা যদি আমরা যদি এমনিতেও আন কথা বলি গৃহে আর ভগবানের কথার আসরে এসেও যদি আমাদের কথা বলতে হয় তাহলে তো ঘরে বসে সিরিয়াল দেখাই ভালো মহাপ্রভুর পার্ষদ প্রেমানন্দ আচার্য বললেন দিবস রজনী আবুল তাবুল পাডিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসতে দেখবেন গৃহের কথা আন কথা বাড়ির কথা শাশুড়ির কেচ্ছা বৌমার পাচালি সমগ্র মহাভারত জুড়ে দেই ভগবানের কথার আসলে এসে শুনছি সে রমাকান্তর মা ঘটনাটা কিতা ঘটছিল তাহলে তো ঘরে বসে ল্যাপ খাতা মুড়ি দিয়ে সিরিয়াল দেখো স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা এই রঙ্গবড়া বঙ্গদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই কি অবস্থা সন্ধ্যা হয়ে গেলেই প্রতিটা ঘরে ঘরে দেখবে শ্রিয়াল চলছে আন কথার সমগ্র কারখানাগুলো মুক্ত হয়ে চলছে হিন্দুদের আজ এটাই তো করুন পরিণতি আমি বিনোদনের বিরুদ্ধে কথা বলছি না অফকোর্স জগতের বুকে বিনোদন প্রয়োজন আছে আমি কেবল এই কথাটা বলছি গীতায় প্রবেশের পূর্বে আগে যোগ্যতা কি জানতে হবে গীতার কথা শ্রবণ কি করে করতে হয় এই কথাগুলো আগে জানতে হবে আমরা গৃহে বসলে আন আন কথা কথা বলি বলি এক বসলে সমস্ত জায়গাতে কিছু করার সময় আছে দেখার সময় আছে তাস খেলার সময় আছে আমাদের বয়সী ছেলেদের প্রেম করার সময় আছে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার দেখবেন সারাদিন কত কথার ফুল জড়ি কেবল সময় নাই সাধু সঙ্গ করার কেবল সময় নাই হরি কথা শ্রবণ করার কেবল ধৈর্য নেই সাধু সঙ্গে সে মুখটা বন্ধ করে ভগবানের কথা শ্রবণ করার কদিন আগে যারা ইউটিউব কিংবা অনলাইন কে অনেক বেশি এক্সপ্লেইন করেন তারা দেখবেন কয়েকদিন আগে পাশ্চাত্য একটা ইনভেস্টিগেশন করা হয়েছে কি ইনভেস্টিগেশন তুকুর যারা নেশা সেবন করে সিগারেট খায় গাঁজা খায় তাদের ব্রেইনের সেলগুলোকে পরীক্ষা করেছে এবং তুকুর যারা স্টার জলসাজি বাংলা কালারস বাংলা পাগলের মতো দেখে তাদের ব্রেইনের সেলগুলোকে পাঁচজনের সেল ব্রেইনের ওরা পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখেছে তুকুর যারা সিগারেট খায় ওদের ব্রেইনের সেল আর তুকুর যারা সিরিয়াল প্রেমী মানে সিরিয়াল খুর তাদের ব্রেইনের সেলগুলো নিরীক্ষা করে দেখা গেছে কোনো পার্থক্য নেই কারণ সিরিয়ালগুলো একটা নেশায় পরিণত হয়ে গেছে মায়েরা আমার কথায় কষ্ট নিও না আমার পাঠ যারা শুনো নাই তারা জানো না আমি বাস্তব কথা বলি আজকে সিরিয়ালগুলো আমাদেরকে কি শেখাচ্ছে একটার চারটা পাঁচটা বউ সংসারে অশান্তি হিন্দুদের মাঝে বিবাহ বিচ্ছেদ ওই শাশুড়িকে দিয়ে ঝগড়া লাগানো বড় যা ছোট যার মাঝে অমিল যার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্ষেপ করে বললেন সিরিয়ালগুলোতে একটার পাঁচটা বউ রাখার কি দরকার আছে সিরিয়ালগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমি বিনোদনের বিরুদ্ধে কথা বলছি না সিরিয়াল জগতে প্রয়োজন আছে কিন্তু সিরিয়াল দেখার সময় আছে ব্যবসা এগুলো দেখার সময় আছে পড়াশোনা করা এটা সময় আমরা রাখি আমি চাকরিজীবী চাকরির জন্য একটা সময় রাখি স্বামী স্ত্রী কন্যা পুত্র আত্মীয় স্বজন পরিজন বর্গ তাদের জন্য একটা সময় আছে কিন্তু এমন কি কেউ আছে যে 24 ঘন্টার মাঝে একটু সময় ভগবানের জন্য রাখি যে ঠাকুর এই চব্বিশ ঘন্টার মাঝে ত্রিশটা মিনিট কেবল মাত্র শুধু তোমার জন্য একটা ঘন্টা কেবল শুধু তোমার জন্য ঠাকুর আমি কেবল তোমার সঙ্গে আমার হৃদয়ের সমগ্র প্রেম ভক্তি অঞ্জলি তোমার সঙ্গে ভাগাভাগি করব। এই সময়টা কি আছে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তারপর আবার মূল প্রসঙ্গে ফিরে আসব। বাস্তব কথাই বলি আমারই এক দূর সম্পর্কের কাকা বাবু ফুড অফিসও চাকরি করেন কাকিমুনি স্টার জলসাতে একটা সিরিয়াল দিত খুকা বাবু ওরি বাবা সিরিয়ালের প্রতি কাকিমনি এতটা আকৃষ্ট ফুড অফিস থেকে কাকাবাবু যখন বাসায় আসে দু চারটা কথা যে বলবে মনের কথা এই সময়টা পর্যন্ত নাই এবার কাকাবাবু বিরক্ত হয়ে ডিসের লোকটাকে ফোন করেছে আরে ভাই আমার সংসার বাছা তোর বৌদিকে তো কুকাবাবু নিয়ে যাবে ও দাদা এ কেমন রসিকতা করছেন আরে খুকা বাবু তো স্টার জলসার মাঝে বৌদিকে কি করে নেবে বলছে আগে বাসায় আসো তারপর বুঝিয়ে বলবো বাইরের ডিশের লাইনটা একটু কেটে দিয়ে যা ভাই আমার তো সংসারে অশান্তি ডিশের লাইন কেটে দিয়েছে এবার যখন ফুড অফিসও কাকাবু চাকরি করে মেয়ের নাম হচ্ছে কি মেয়ের নাম হচ্ছে রূপাঞ্জলি তার এসে বলছে মারে হে মা রূপাঞ্জলি তোমার মাকে বলো খাবার দাবার কি হয়েছে দেওয়ার জন্য বলছে খাবার দাবার কুত থেকে আসবে গ্যাস তো নেই বলছে গ্যাস নেই গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা গ্যাস কখন নিল বলছে তুমি মাকে বাবু দেখতে দেবে না ডিশের লাইন কেটে দিয়েছো মাও গ্যাসের লাইন কেটে দিয়েছে এবার তো না খেয়ে থাকা যাবে না এবার আবার ডিশের লুকে ভুন করা হলো ডিশের লাইন দেয়া হলো তারপর গ্যাসের লাইন দেয়া হলো আমি ওই একটা মজার গল্প এখানে উত্থাপন করলাম এই জন্যই দেখুন আমাদের সব কিছু দেখার দৈর্য আছে সব কিছু শ্রবণ করার দৈর্য আছে তাহলে সাধু সঙ্গে এসেছি দু ঘন্টা সময়ের জন্য এই ধৈর্যটা কেন নাই মা কথা কেন বলছি প্রসঙ্গে ফিরে আসলাম শ্রীমৎ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মুস্ক যুগের একাত্তর নং শ্লুকে বাম দিকের কোনো সাউন্ড নেই আসছে না কেন শরদ্দাবান অনুসু হচ, সিনুয়াত অপি যা না রাহা, স অপী, মুক্ত সুবান, লুকান, প্রাপ নুহা ত পুন নাকার ভাগবান গলছান।

প্রথমে তোমাকে শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধা যদি হৃদয়ে মাঝে উদিত না হয় কখনো ভগবানের প্রতি ভক্তি অনুরাগ কিছুই জাগবে না শ্রদ্ধাটাই আসল দেখবেন যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল, সহদেব তাদেরকে সর্বদা ভগবান রক্ষা করেছেন একটাই কারণ কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা ছিল অনুরাগ ছিল ভক্তি ছিল ধর্মের পক্ষে তারা ছিলেন মনে রাখবেন শ্রদ্ধাবান যারা তারাই ধর্মিক হৃদয় মাঝে শ্রদ্ধাটাই মুখ্য বিষয় অনসু অচ মানে অসুয়া থেকে রহিত ভগবান বলছেন শ্রীমদ ভগবদ গীতা ইদম তুতে গুজতাম গুজ মানে গোপনীয় ইদম তুতে গুজতাম প্রবশকামি অনুসুবে অনসু মানে অসুয়া থেকে রহিত হয়ে হিংসা থেকে নিবৃত্ত হয়ে কায় মন বাক্যে শ্রদ্ধার সঙ্গে এই কথাকে শ্রী নুয়া শ্রীনুয়াট হোয়াট মিন্স দ্যাট ওয়ার্ড শ্রীনুয়া শ্রীনুয়াট মিনস লিসেনিং মানে শ্রবণ করা শ্রীনুয়াত মানে হচ্ছে শ্রবণ করা য য মানে যে শ্রীনুয়াত তপি যা না রহ য মানে যে নর মানে মনুষ্য আর বলছেন ভগবান শ্রীমদ্ভগবদ্গীতা

কথা এই তিনকে এক করে শুনতে হবে অনেকে আমরা কণ্ঠে তিন প্যাস তুলসীর মালা দেই তার অর্থ কি কায়মন বাক্যের প্রতি এই তিন যদি এক না হয় ভজন হয় না কায়মন বাক্যে ভগবানের কথা শুনতে হবে এই জন্য বলেন শ্রীনুয়া তপি জানা রহ নরমানে মনুষ্য যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্য এই কথা শ্রবণ করবে ভগবান বলেন স অপি মুক্ত সুবান লুকান প্রাপ্ন আত পুণ্য সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরাত এই দুঃখময় সংসার থেকে উদ্ধার হয়ে আমার চরণ লাভ করবে আরো শ্রীমদ ভগবৎ গীতার অনেক অনেক শ্লোকের শ্রবণের বিধির কথা বলছে চলুন ভাগবত কি বলছে শ্রবণের বিধির কথা শ্রীমদ ভগবদ গীতায় সাতশোটা শ্লোক রয়েছে আর ভাগবতের শ্লোক রয়েছে আঠারো হাজার আঠারো হাজার শ্লোক ভাগবতে পরীক্ষিত মহারাজ যখন জানলেন তার জীবন প্রতিবার সাতদিন দিন জ্বলবে একটা কুশাসনকে হাতে করে গঙ্গার তীরে সুকদেব গুস্বামী পাদের চরণ তলে উপবেশিত হয়ে বললেন গুরুদেব আমার তো জীবন আর মাত্র সাতদিন দিন জ্বলবে আমার কর্তব্য কি আঠারো হাজার শ্লোকের মাঝে ডেট মোস্ট ইম্পর্টেন্ট ইম্পার্সিয়াল টপিক্স বলছেন সুখদেব গুস্বামীপাদ পাদ পরীক্ষিত কে তস্মদ ভরত সর্বাত্মা ভগবানি সর্বহরি শ্রোতব কীরति तब्্বাসচ ভয়ম ওহে ভারত প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্বআকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা কিভাবে শ্রবণ করা বলছেন काय মন বাক্যে পরীক্ষিত মহারাজ সাত দিন সাত রাত্রি আহার পর্যন্ত গ্রহণ করলেন না জল পর্যন্ত গ্রহণ করলেন না দশম স্কন্ধে যাওয়ার আগে সমগ্র কথা বলে দশম স্কন্ধের প্রথম দিকে শুকদেব গোস্বামী কে পরীক্ষিত মহারাজ বলছেন ওহে মহাত্মন আমি ছয় দিন যাবৎ কোনো কিছু গ্রহণ করিনি আহার জল কিচ্ছুটি না আপনি ভাববেন না আমি ক্লান্ত আমি কৃষ্ণ প্রেমামৃত কথামৃত পান করে আমি তুষ্ট পরিপুষ্ট আপনি দয়া করে কথাকে সংক্ষেপ করবেন না আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করে আমার হৃদয়কে তৃপ্ত করুন আপনি যাহা শ্রবণ করাচ্ছেন আমার আত্মার খুরাক আর এই জগতের বুকে দুই প্রকার ক্ষুধা রয়েছে বাবা এক হচ্ছে জাগতিক ক্ষুধা এক হচ্ছে পারমাত্মিক ক্ষুধা এক হচ্ছে দেহের খাবার এক হচ্ছে আত্মার খাবার আমরা এই গীতা পাঠের পর যে প্রসাদ পাবো এটা হচ্ছে দেহের খাবার আর এখন আমরা যে প্রসাদ পাচ্ছি আত্মার খাবার দেহের খাবার কি আগে জানতে হবে আত্মার খাবার কি আগে জানতে হবে এগুলো আমাদের প্রথম জানা প্রয়োজন আত্মা পাশ প্রকার আত্মা পরমাত্মা জীবাত্মা আত্মারাম রাম এগুলো ভালো করে জানতে হবে আমরা আলোচনার প্রেক্ষাপটে জানবো সুখদেব সবিস্তারে সব কথা শ্রবণ করালেন কায়মন বাক্যে কথা শ্রবণ করলেন আমরা মাত্র এসেছি দু ঘন্টা শ্রবণ করতে সাত দিন সাত রাত্রি পরীক্ষিত শ্রবণ করলেন আহার গ্রহণ করলেন না জল পান করলেন না তাই ভাগবত সিদ্ধান্তের কথাকে শ্রবণ করতে হবে ভগবানের কথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায় এমনকি আপনার রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবেন ভগবানের কথা যখন শুরু হয় আর অতি পর্যন্ত গৌণ আরতি যখন করা হয় ধীরে ধীরে যেন কথার মাঝে ব্যাঘাত না হয় নিত্যকর্ম চলবে কিন্তু কথার শ্রবণে যেন ব্যাঘাত না হয় ভাগবত জানিয়ে দিলেন কেউ যদি ভগবানের কথা শ্রবণ করতে সে আন কথা বলে এবং সেই কথার কারণে যদি অন্য কারো কথার শ্রবণে ব্যাঘাত হয় যে আন কথা বলে কথা শ্রবণে ব্যাঘাত ঘটিয়েছে তার সমস্ত পাপ তাকে বহন করতে হবে এই জন্য মনে রাখবেন সাধু সঙ্গে তরে আবার সাধু সঙ্গে জীব মরে যদি সাধুর চরণে অপরাধ করে যদি ভাগবতের চরণে অপরাধ করে যদি শ্রবণ অপরাধ করে বৈষ্ণব অপরাধ করে নাম অপরাধ করে ধাম অপরাধ করে প্রণাম অপরাধ করে তাল অপরাধ করে সুর অপরাধ করে সময় অপরাধ করে এগুলো বিস্তারিত জানতে হবে এটা ভাগবত বলছেন সংক্ষেপে চলুন চৈতন্য চরিতামৃত কি বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্য চরিতাম কৃষ্ণ দাস কবিরাজ বললেন কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তিপাল প্রেম হয় সংসার যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় প্রেম হয় সংসার জয় খয়ে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের নৈকট্যে এসে শ্রদ্ধার সঙ্গে যদি কেহ সঙ্গ করে তাহলে তার সংসারের আসক্তি দূর হয়ে হৃদয় মাঝে ভক্তি প্রেম জাগ্রত হয় আরেকটা পয়ারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাপ স্পষ্ট করে সংসারী জীব সকলকে জানিয়ে দিলেন অহে সংসারী গুমন্ত জীব একবার জেনে রাখো ভগবান কতটা করুণাময় ভগবানের ভক্ত কতটা করুণাময় একবার জানো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লব শব্দের অর্থ হোয়াট মিনস লব লব মিনস থ্রি সেকেন্ড লব শব্দের অর্থ তিন সেকেন্ড লব সংস্কৃত শব্দ তার বাংলা অর্থ তিন সেকেন্ড লব মানে মুহূর্ত মুহূর্ত আমাদের আচার্যগণ বলছেন কয়েক সেকেন্ড কেউ যদি সাধু সঙ্গে এসে কায় এক দুই কিংবা তিন সেকেন্ড সময় কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই জগতের বুকে তাকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না ভালো করে বুঝতে পেরেছেন সাধু সঙ্গ এবং কথা শ্রবণের মাহাত্ম কি এভাবে হাজার গ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যাবে কিন্তু আমরা গীতা থেকে আলোচনা করব গীতায় ফিরব চলুন শ্রীমতী রাধারানী কি বলছেন শ্রবণের কথা একটু জেনে নেই প্রেমের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী সখীকে বলছেন ও সখী রে একটু একটু বাড়িয়ে দাও কেবা শুনাইল শুনাইলো শ্যাম নাম এমন করে কে কৃষ্ণ নাম শ্যাম নাম শুনালো কানের রবিতর দিয়া মরমে পশি লগো আকুল করিল মন চণ্ডীদাস রাধারানীর হৃদয়ের অভিব্যক্তি লিখলেন সখিরে এমন করে কে কৃষ্ণ নাম এমন শ্রবণ করালো ওই নাম কানের দিয়ে মরমে পশিল মরম মানে হৃদয় কানের ভিতর দিয়ে যখন কথাটা হৃদয়ে গেল শ্রবণের বিধি শাস্ত্র দিলেন ওই কথায় এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করলে হবে না রাধারানী কি বুঝালেন কানের ভিতর দিয়ে কথাকে কোথায় নিতে হবে হৃদয় মাঝে মরম মানে হৃদয় কানের ভিতর দিয়া মরমে আকুল পকুল মনপ্রাণ বাসুগৌ সেবা প্রার্থনা করছে রাধারানীর রবি অভিব্যক্তি সকিরে আমার মাঝে আমি থাকি না রে মাঝে আমি থাকি না রে আমি কোথায় যেন হারিয়ে যাই আমার মাঝে থাকি নারে কি দিয়া বান্ধিল পুরানয় আমার ভাবিয়া কিছু নাহি পাই সকিরে যেদিকে নির কি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই রাধা রানী ওই কথা শোনার পর যে লীলা আস্বাদন করছেন হ্যাঁ যখন ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ সখীগণ বলে রাধারানী তার চুকের সামনে তার শ্যামকে ত্রিবঙ্গ ভঙ্গিম দেখতে পান যেভাবে কথা হবে শাস্ত্র বলছে অনুভূতিটা সেইভাবে করতে হবে প্রকৃত শ্রবণকারী যে কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার চুকের মাঝে সেই রকম প্রতিচ্ছবি ভেসে উঠবে রাধা বলছেন সকিরে যেদিকে নিরকি শ্যামল সুন্দর আমার মোহন ও মাধুরী দেখিতে পাই শকিরে শ্যাম ছাড়ায় কিছু দেখি না শকিরে শ্যাম ছাড়ায় কিছু দেখি নে আমি আমার শ্যামল সুন্দর কিছু দেখি নে কি দিয়া বান্ধিল পোড়ানোয় আমার ভাবিয়া কিছু নাহি পাই যেদিকে নির কি শ্যামল সুন্দর আমার মোহন মাধুরী দেখিতে পাই সকিরে মোহন মাধুরী আমি দেখি মোহন মাধুরী দেিতে পাই শ্রবণ এটাই তো শ্রবণ এই জন্যই তো এত গীতা পাঠে আসি হৃদয় পরিবর্তন হয় না কারণ ভগবানের কথা শ্রবণের প্রক্রিয়া জানি না কায় মনোবাক্যে কথাকে শ্রবণ করুন দেখবেন এই কথাই পারে আমাদের হৃদয়ের সমস্ত কলমশাকে নাশ করতে শাস্ত্র বলছেন ভগবান তার সমস্ত শক্তি তার কথার মাঝে অর্পণ করে দিয়েছেন নামের মাঝে নাম নাম বহুদা নিজ সর্বশক্তি তত্র অর্পিতা নিয়মে তস্মরণে নো কালো এতাদৃশ তব কৃপা ভগবান মময়পি দুদরিবা মিদৃশ ইহ জনি ননু রাগ চৈতন্য মহাপ্রভু বললেন নাম নাম বহুদা নিজ সর্বশক্তি শক্তি আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি তত্রপিতার নিয়মিত স্মরণেনো কালো ওই নাম শ্রবণ করার কোনো কালের বিচার নেই কাল মানে কি সময় কোনো কালের বিচার নেই তুমি যে কোনো সময় সেটা নিতে পারবে কিবা দিবা কিবা নেশে কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বল আর প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন গৃহে বা বনেতে থাকো সদা বলে দেখো গৃহে থাকো সমস্যা কি বনে আছো কি সমস্যা ব্যবসা করছো মনে মনে হরি নাম করো সবজি আমানি করছো সবজি বানাচ্ছ হরি নাম করো প্রেম পুরুষোত্তম গৌর হরি এই কলিযুগের যিনি প্রাণীর দেবতা এক রজক কাপড় খাচ্ছে রাজকের কাছে গিয়ে আমার মহাপ্রভু বলছেন হ্যাঁ রজ ভাই এক বাবার মুখে হরি বল রজক বলছে তোমার তো খেয়ে দে কাজ নেই আমার এক গাদা কাপড় পড়ে আছে এগুলো কে খাসবে তোমার আর কি কাজ হাকিয়ে ডাকিয়ে কুল কড়ো তালে ধাইয়ে নাচ রজ কাপড় কাচ্ছিস তো হাত দ্বারা মুখ দিয়ে তো কোনো কাজ করছিস না রে হাতে কাজ করবি মুখ দ্বারা হরি বল রজ এটা কলি রে সবাই ব্যস্ত অন্যগত প্রাণ জুনিগত ওদের মন ওরা কামনায় পর্যবসিত সময় নেই ওদের তাই তো রাধার প্রেমের বান্ড থেকে প্রেম চুরি করে এনেছি সবার জন্য হাতে গৃহকার্য করবে মুখে বলবে হরি আর ওনার পাড়ি পারি দেবে এই ভবন নদী। রজ হাত দ্বারা কাপড় কাচ্ছিস মুখ দিয়ে তো কিছু করছিস না

তিনি পরমেশ্বর ভগবান তিনি ভগবান হয়ে ভক্তকে বলছেন। কাপড় গুলো যদি আমি খেঁচে দেই তুই কি হরি নাম করবি এখেন কলির যুগে এখেন পরম দয়ালের যুগে আমরা কোথায় পড়ে আছি নিজের বিবেককে প্রশ্ন কর এই জগতের বুকে মানুষ হয়ে আসেছি ভূতের মতো পরিশ্রম করার জন্য নয় গাধার মতো খাটুনির জন্য জন্য নয়। তিন বেলা আর করার শুধু এই জগতের বুকে আসা নয়। ছাগলের বাচ্চাটাকে ছাগল বলে কুকুরের বাচ্চাটাকে কুকুর বলে গরুর বাচ্চাটা গরু কিন্তু শাস্ত্র বলছে মানুষের বাচ্চাকে মানুষ বলে না মানুষ হতে গেলে তাকে যোগ্যতা অর্জন করতে হয় মনোসংহিতা বলছে প্রণাম করতাম আমার মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয় ছোটবেলা মনে মনে ভাবলাম এই কি ব্যাপার মানুষের বাচ্চাকে মা মানুষ হওয়ার আশীর্বাদ করছে কি বুঝতে পারি নাই ও মা তুমি এই কি আশীর্বাদ দাও একজন আসলেই শুধু বলো আমার ছেলেটা যেন মানুষ হয় তাহলে আমি কি মা বলছে এটা বুঝবি না বড় হলে বুঝবি এবার বুঝতে পারি বাবা মানুষের বাচ্চাটাকে মানুষ বলে না মানুষ হতে গেলে পাঁচটা যোগ্যতা লাগে মনু সংগীতা বলছেন এট ফার্স্ট কোয়ালিফিকেশন হুষ জ্ঞান তোমার যদি হুষ না থাকে তুমি কিসের মানুষ